অল্প টাকায় আনলক টুল, হ্যাঁ মাত্র 3,700 টাকায় পাচ্ছেন আনলক টুল। এই আনলক টুল, আনলক টুল ব্যবহার করে না এরকম টেকনিশিয়ান খুব কমই পাওয়া যাবে। যে একদম নতুন সেও এই টুল ব্যবহার করে, যে অনেক পুরাতন টেকনিশিয়ান সেও এই টুল ব্যবহার করছে। এই টুল ছাড়া আসলেই বর্তমানে কাজ করা এক ধরনের অসম্ভব। আপনি 15,000 টাকা দিয়ে চিমিরা টুল নিলেন, কিন্তু সেই টুল দিয়েও আছে অনেক কাজ আছে যেগুলো কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে হ্যাঁ, সেই টুলের ফিচার কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো, সেটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য সময় আলোচনা করব। তো যদি আপনি আনলক টুল ব্যবহার না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই আনলক টুলটি অবশ্যই অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। আমি দেখেছি অন্যান্য যত টুল আছে সেগুলো 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর পর আপডেট আসে, কিন্তু টিপটা ভালো দিক হচ্ছে ওরা প্রতিনিয়ত এই মোবাইলগুলো নিয়ে গবেষণা করে, এবং হচ্ছে এই বিভিন্ন মোবাইলগুলো কীভাবে এই টুলের মধ্যে আপডেট করা যায়, কীভাবে ঢোকানো যায়, এটা প্রতিনিয়ত ওরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যখনই একটা ফোনের আপডেট বা ক্লু তারা খুঁজে পায়, সাথে সাথে এটা তারা আপডেট করে দেয়। এবং মজার বিষয় হচ্ছে তার মধ্যে 7 দিনই অথবা 3, 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন এরকম আপডেট নিয়ে আসে। অর্থাৎ প্রায় প্রত্যেক দিনেই কোনো না কোনো মোবাইল এখানে বা কোনো না কোনো ফাংশন, কোনো না কোনো প্রোগ্রাম এই টুলের মধ্যে তারা অ্যাড করছে, এবং এই সুবিধা আমরা প্রতিনিয়ত পেয়ে চলছি। অতএব এই আনলক টুল অবশ্যই অবশ্যই প্রত্যেকটা টেকনিশিয়ানের ব্যবহার করা উচিত। এবং আনলক টুলের রয়েছে অসংখ্য গোপন টেকনিক, যেই টেকনিকগুলোর মাধ্যমে আপনি যেই ফোনগুলো সাপোর্ট নাই সেই ফোনগুলো কিন্তু কাজ করা যায়। তো সেই সব বিষয় নিয়ে আমরা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই সব নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারেন। ভিডিওটি বেশি লং করব না, তাই আমি শর্ট আলোচনা করছি। তো এই টুলটি যদি আপনি স্বাভাবিক কারো কাছ থেকে কিনতে চান, এই মুহূর্তের দাম অনুযায়ী প্রায় 5,000 টাকার উপরে পড়ে যায় 1 বছরের জন্য। তো সেই একই টুল আপনি জিও সার্ভারের মাধ্যমে যদি নেন, তাহলে আপনি পাবেন মাত্র 3,700 টাকায়। তবে এই দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে বা কমতে পারে। আমি এই মুহূর্তের আজকের ভিডিওটা যেই তারিখে পাবলিশ হয়েছে সেই তারিখের দাম আপনাদেরকে বলেছি, যে 3,700 টাকায় পাচ্ছেন 1 বছরের জন্য আনলক টুল আপনি ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যেটা 5,000 টাকার উপরে আর যেটা 5,000 টাকায় 3,700 টাকার মধ্যে, তো এই দুইটার মধ্যে তফাত কী, আসুন আমরা এই বিষয়টা সংক্ষেপে জানি। যেটা আপনার 5,000 টাকার উপরে 1 বছরের জন্য, সেইটা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্টটা আপনি 1 বছর ব্যবহার করতে পারবেন, এবং 6 ঘন্টা পরপর আপনি যে কারো পিসিতে আপনি লগ ইন করতে পারবেন 6 ঘন্টা পরপর। মনে রাখবেন, আপনি যদি একজনকে দেন তাহলে আপনি 6 ঘন্টা পর্যন্ত আর আপনি চালাতে পারবেন না, আর যদি আপনি কাউকে না দেন তাহলে যখন খুশি তখনই চালাতে পারবেন। এই হলো বেশি দামেরটার প্রসেস। আর যেটা জিও সার্ভার সেটা যদি নেন, তাহলে সিস্টেম হচ্ছে যে আপনি, আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে অথবা আপনি করে নেবেন বা আপনাকে করে দেওয়া হবে, সেই অ্যাকাউন্টের আন্ডারে 10টা আইডি থাকবে, এই আইডিগুলো আপনি ব্যবহার করবেন, এই আইডিগুলো সার্ভার কন্ট্রোল করবে, আপনি ব্যবহার করতে পারবেন 1 বছর পর্যন্ত। কিন্তু সমস্যা হচ্ছে আপনি এই আইডিগুলো আপনি আপনার একটি কম্পিউটারে ব্যবহার করতে হবে, আপনার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু একই দিনে বা সপ্তাহের মধ্যে 2টা 4টা ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না। যে কোনো একটা পিসিতে যখন ইচ্ছা তখন লগ ইন করে কাজ করতে পারবেন, কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না, শেয়ার করতে পারবেন না। আপনি যদি কাউকে দেন বা শেয়ার করেন, সেক্ষেত্রে জিও সার্ভারের রুলস অনুযায়ী আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তো এই জন্য আপনি কাউকে যদি না দেন, আপনি যদি নিজে ব্যবহার করেন, পিসি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করেন, বিক্রি করে দিয়েছেন এক্ষেত্রে পরিবর্তন করেন, তাহলে কোনো সমস্যা হবে না। যখন একাধিকবার আপনি এক একজনকে দিবেন, এক একজনকে শেয়ার করবেন, যেহেতু এখানে আপনার অ্যাকাউন্টে বেশ কিছু আইডি থাকবে, আপনি যখন এগুলো শেয়ার করবেন তখন অবশ্যই আপনি সমস্যায় পড়ে যাবেন। আর যদি আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না। আপনি ব্যবহার করছেন একটা আইডি ব্যবহার করছেন, বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছেন, হঠাৎ করে একটা আইডি কোনো কারণে ঢুকতেছে না, তখন আপনি কী করতে পারবেন, আরেকটা আইডি দিয়ে আপনি
চালাইতে পারবেন। তো এগুলো মূলত আইপি জিইউ সার্ভার, আইপি নাম্বারটা আপনি যেই কম্পিউটারে চালাচ্ছেন, আপনি যেই ইউজার সেই আপনি কোন কম্পিউটারে চালাচ্ছেন সেগুলো আইপি নাম্বারের মাধ্যমে সে ট্র্যাক করে রাখে, নোট করে রাখে। যখন একাধিক পিসিতে আপনি এটা লগ ইন করেন তখন সে বুঝতে পারে যে আপনি একদিনের মধ্যে কয়টা পিসিতে লগ ইন করছেন, অথবা আপনি এক সপ্তাহের মধ্যে কতটা পিসিতে লগ ইন করছেন। যদি এই রকম একাধিকবার ঘটনা ঘটে তখন বুঝতে সার্ভার বুঝতে পারে যে আপনি এটা শেয়ার করেছেন, অথবা কাউকে ভাড়া দিয়েছেন, অথবা কাউকে দিয়েছেন, অথবা আপনার দুইটা পিসিতে আপনার দুইটা পিসি থাকতে পারে বা ল্যাপটপ থাকতে পারে সেগুলোতে আপনি ব্যবহার করছেন। তো এইগুলো যদি আপনি না করেন তাহলে আপনি এই টুলটি নিতে পারেন কম টাকায়, কম টাকার মধ্যে। আর যাদের বাজেট ভালো আছে তারা বেশি দামেরটাই নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।